যখন আপনি ফজরের নামাজটা যখন ঘুমের মধ্যে কাটাই দেন, তখন ফেরেশতা ডাক দিয়ে বলে, মাওলা আজান দিয়েছে তোমার পক্ষ থেকে মুয়াজ্জিন, দেখো দেখো আল্লাহু আকবর বলেছে, সে শুনেও না শোনার ভাব করে শুয়ে আছে। মাওলা তারপরেও যখন সে উঠছে না, এবার মুয়াজ্জিন তোমার নামটা শব্দ বলল, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার নাম পর্যন্ত শুনাইছে, সে উঠে নাই। নবীর নাম শুনে ডাকছে, সে উঠে নাই। শেষ পর্যন্ত তাকে আমন্ত্রণ জানাইছে হাইয়া আলা সালা বলে, তারপরও সে উঠে নাই। হাইয়া আলাল ফালা বলেছে, কল্যাণের কথা বলেছে, তারপরও সে উঠে নাই। এমনকি শেষ পর্যন্ত মুয়াজ্জিনে আসসালাতু খায়রুম মিনান নওম বলেছেন, সালাতু খায়রুম মিনান নওম বলেছেন, ঘুমের চাইতে নামাজ উত্তম এটাও শোনাচ্ছে, তারপরও সে উঠে নাই। মাওলা তুমি একবার বলো না তোমার এই বান্দাকে দুমড়ে মুচড়ে আমি শেষ করে দিই, মাওলা তুমি একবার বলো না তার সকালের নাস্তার রিজিকটা আমি একটু বন্ধ করে দিই, সে যেন হাতটা দিয়ে খেতে না পারে হাতটাকে অবশ করে দিই, সে যেন শোয়া থেকে উঠতে না পারে পিঠটাকে আমি সেভাবে ব্যথা করে দিই। আল্লাহ পাক বলে, ফেরেশতারে তোর বান্দা যদি হয় তুই সাজা দে, তোর বান্দা যদি হয় তুই সাজা দে, বান্দাটাকে যদি তুই বানাস তুই সাজা দে। ফেরেশতা বলে, মাওলা মালিক তো তুমি, খালিক তো তুমি, আমি তো কিচ্ছু না। এবার আল্লাহ পাক বলে, তাহলে তোর কথা বলার কোনো অধিকার নাই, এটা আমার এবং আমার বান্দার ব্যাপার।